হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাকে চলে আসলাম হাসান ফারুক বাংলা রেডিও টিভির সাথে। তো আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দেখাবো, আপনাদের যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাদের ফোনে ডাটা সেভ রাখতে পারবেন, আপনাদের ফোনের শুধু শুধু এমবি চলে যায়, ডাটা মানে চালু রাখার কারণে শুধু শুধু এমবি চলে যায়, আপনি কোনো কিছু ইউজ করেন না। তো সেই জন্য সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনার ফোনটিকে এবং ক্যামেরা আপনার ফোনের ডাটাকে সেভ করে রাখতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো আমি আপনার চলে যাবো প্রথমে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি 1000 ডাউনলোড হয়েছে, এটার রেটিং 3.8। তো এটা আমি ডাউনলোড করে নেব। আর আমার চ্যানেলে যে নতুন দর্শক যারা, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ওপেন করবো। অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা ভিপিএন কানেক্ট করা আছে। তো এটা দিয়ে মানে এটার কারণটা হলো যে একটা ভিপিএন, তো এটা আমি আপনাদের এভাবে ওকে করে দিলাম। করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ভিপিএন চলে আসছে। তো আবার ওকে করে দিলাম, তো ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। যখন ভিপিএনটি কানেক্ট হবে তখন আপনার ফোনের ডাটাটি শুধু শুধু চলে যাবে না, তো সেটা দিয়ে আপনার সেভ করে রাখতে পারেন। একটু ওয়েট করুন। আপনি বলতে পারছেন যে আপনাদের প্রতিটা সফটওয়্যার এমনকি চালু করা আছে। তো এই যে অপশনটি দেখতেছেন, এই অপশনটি একটু ক্লিক করে দেবেন। তো ভিপিএনটি বন্ধ হয়ে গেছে, আপনি অ্যানেবল করে দেবেন। যখন অ্যানেবল করে দেবেন তখন আপনার ফোনের ডাটা কীভাবে সেভ করতে পারেন, ধরুন যে আপনি এই যে ক্রোম ব্রাউজারটি এমনকি যে আমার এই যে আমি যে কান্ট্রিতে থাকি ওই কান্ট্রিতে সিমের সফটওয়্যার সেটি, তো আমি যদি চাই যে সেইগুলো অফ করে রাখতে, তো এটাতে ক্লিক করে দিয়ে অফ করে দেবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কি অফ করে দেবেন, এটা আপনার ইউজ করতেছে না, শুধু শুধু আপনাদের ডাটাটা নষ্ট হচ্ছে। তো এই যে সফটওয়্যারটি এটা ওপেন করে দিলেন, অফ করে দিলেন। আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন অফ করে দিতেছি, কেননা আমার শুধু শুধু অনেকটাই ডাটা চলে যায়। আমি ওয়াইফাই ইউজ করি, তারপর তো এতটুকু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলা ইউটিউবের সাথেই থাকবেন।